নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব 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 ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমার তরফ থেকে আমরা আপনাদের সবাইকে হ্যাপি হোলি। তো আজকে দিদি একটু ফ্রেশ হতে গেছে বলে আমি ভিডিওটা শুরু করলাম। তো চলো এবার চা খাওয়া শুরু করি, তারপর অনেক অনেক মজা করব সারা দিন, তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। দেখো আমরা চা খাচ্ছি, এই যে আমার মা চা করেছে, এই যে আমার মা। মা সবাইকে হ্যাপি হোলি বলে দাও। হ্যাপি হোলি, হ্যাপি হোলি গাইস। এই যে দিদি চলে এসেছে, হ্যাপি হোলি, হ্যাপি হোলি সবাইকে। হে গাইস, দেখো এটা সকালের টিফিন, সাদা আলুর তরকারি আর লুচি। লুচি এই এটার মধ্যে আছে, হাঁড়িটার মধ্যে। তো খাওয়া শুরু করে দিয়েছি, আমার বোনই আজকে ভিডিওটা স্টার্ট করেছে। এই যে টিফিন খেয়ে বেরিয়ে গেছে, এখানে ওর বন্ধুদের ও আবির মাখাচ্ছে, বন্ধুরা ওকে আবির মাখাচ্ছে। আমারও একই। এই যে বন্ধুরা, বন্ধুরা মিলে আমরা মা বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছি। তো বেরিয়ে বন্ধুদের সাথে দেখা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন মা বাড়ি যাচ্ছি, রাস্তায় রয়েছি। রাস্তার মধ্যে আমার বোনের বন্ধু কজন আমাদেরকে আবির দিল, আমাকে আর বোনকে মাখিয়ে দিল। দেখো শুধু দেখা বলো, হ্যাপি হোলি ওলে বাবালে ওলে বাবালে। তো মা বাড়িতে চলে এসে এসেই প্রথমে দিদার পায়ে আবির দিচ্ছি। আবিরটা আনতে ভুলে গেছিলাম, আবার যেতে হলো বাড়িতে, মানে মাসির বাড়িতে। এই যে দিদার পায়ে আবির দিয়ে নমস্কার করলাম, দিদার গালে দিলাম। এই দেখো সব বড়দের আগে পায়ে আবির দিলাম, নমস্কার করলাম। কেমন করে এদিকে পাশেই ছোট মামার ঘর। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ফলো মি, ওর পরীক্ষা, সেই জন্য ও আবি খেলছে না। এবার আমাদের হিরো ঘরে আছে, ভূত হয়ে গেছে, ঘর থাকাটাই ভালো, কারণ পরীক্ষা কদিন পরে আছে আমাদের। এই যে সে কদিন ধরে খেলছিস তুই, এই যে কমে গেল আমাদের সে বড় ড্রামটাই ভুলে দে। হ্যাঁ বলে কি করে দিবি রে, কিন্তু বলে দিচ্ছি বলু চান করে। মা বাড়ি গেছিলাম, মা বাড়ি থেকে চলে এলাম, এসে এই মাসি বাড়িতে এসেছি। বোনের জন্য রং গুলে দিচ্ছি, তারপরে কটা বেলুন ফুটলিয়ে দেবো, ও খেলবে বাচ্চাদের সাথে, তো সেটাই করছি। ও এখন গেছে তাদেরকে আবির মাখানোর জন্য, ছোটো ছোটো সব বন্ধু, ওদেরই সব বন্ধু। ওর অবস্থা দেখো তোমরা, ও শুধু আমাকেই পাচ্ছে আবির মাখানোর জন্য, দিদি একটু আবির মাখা এরকম করছে। আর এখানে তো তেমন কেউ নেই, আর ওদেরও পরীক্ষা ফরীক্ষা সেই জন্য। তো এখন রং গোলা হবে এতটা বেলুন ফোলানোর জন্য। বোন রং গুলছে, আমার বোনটা খুবই পাকা, আশা করি তোমরা বুঝতে পারছ। ভিডিওটা বারবার বলছে দিদি আমি করবো ভিডিও। এই যে দেখো বেলুনটা ফুলিয়েছি, এরকম কটা বেলুন ওকে ফুলিয়ে দেবো, ও খেলবে রাস্তায় গিয়ে ওর বন্ধুদের সাথে, বাচ্চা বাচ্চা সব। আর দেখ দেখো আমরা কত বেলুন ফুলিয়েছি, এই যে কত বেলুন, সত্য সত্য এগুলো আমার খুব ভালো লাগে। দেখো কত কত বেলুন, এই দেখো কত হোলি খেলা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। আমরা স্নানও করে নিয়েছি, বেশিক্ষণ খেলিনি, স্নান করে রেডি হয়ে চলে এসেছি। এদিকে মাসিরও রান্না হয়ে গেছে, তো চলো তোমাদেরকে প্রথমে দেখাই মাসি কি কি রান্না করেছে, কি কি মেনু আছে, হোলি স্পেশাল মেনু, তাই না? তাই তো বলো, সময় দেখাই স্যালাড। এই যে এটা হলো স্যালাড, তারপর হয়েছে সর্ষে ডাঁটা আলু দিয়ে তরকারি। এবার সে এটার মধ্যে কি আছে, সর্ষে বাটা দিয়ে, টমেটো দিয়ে, তারপর আছে চাটনি। এই যে মাসির হাতে স্পেশাল চাটনি, এটা কাজু বাদাম কিশমিশ, তারপর আছে খেজুর, টমেটো, অনেক কিছু দিয়ে, তারপর রয়েছে মাংস। মাংসটা দেখেছো, তোমার পছন্দ হয়েছে অবশ্যই লাইক করো। তো তোমরা তো দেখলে কি কি রান্না হয়েছে আজকে, খুব টেস্টি টেস্টি ভালো ভালো রান্না হয়েছে, আর আমার মাসি খুব সুন্দর রান্না করে। তোমরা চলে আসো,
তাই তো বোনো তোমরা চলে আসো, হ্যাঁ একসাথে সবাই খাওয়া দাওয়া করবো। তো খাওয়াটা শুরু করা যাক, এদিকে মাসি ভাত বাড়ছে, সবাই একসাথে বসে পড়েছি, আমি বোন মাসি মেসো একসাথে খেতে বসে পড়েছি। তো দেখো আমি আর বোনু খাওয়া শুরু করে দিচ্ছি। এই যে প্রথমে সজনাটা তরকারি দিয়ে খাওয়াটা শুরু করব, তাই তো শোনো, তাই তো, ও এখনো রং ওঠেনি, একদিনে ওঠে না অবশ্য। সন্ধ্যে চা হচ্ছে, মাসি চা বানাচ্ছে, চা খাবো, খেয়ে মা বাড়িতে যাবো। এই যে সন্ধ্যে চাউমিন এটা নিয়ে আসা হয়েছে, চাউমিন এখন খাওয়া হবে। তো আজ ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটা আমি সবসময় চাই। আর অবশ্যই আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলুন না। তো সবাইকে টাটা, গুড নাইট। বোন বোন সবাইকে টাটা করে দাও, গুড নাইট, টাটা, গুড নাইট। কেমন ভালো? দারুণ খেতে।